আপনি কি ফ্রাস্ট্রেটেড কারণ আপনি প্রফেশনাল ভিডিও মেক করতে চান বাট অডিওর কারণে আপনার ভিডিও মোটেও প্রফেশনাল লাগছে না আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ যার কারণে আপনার অডিও কোয়ালিটি খুবই বাজে এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে অ্যাডোবি অডিশন দিয়ে অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয় আমি শাহেদ কৌশিক বেঙ্গল টেকনোলজি থেকে লেটস গেট ইন দ্য ভিডিও ভিডিও শুরু করার আগে বলে রাখি অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডাপ্টেড নয়েজ ডিটেকশনের চাইতে অ্যাডোবি অডিশনে আমি এখন যে মেথডটি ইউজ করবো সেটা খুবই বেশি কার্যকর এর কারণটা আমি বলে নিই আমরা যখন অ্যাডাপ্টেড নয়েজ ডিটেকশন ইউজ করি সেই সময় আমরা প্রিমিয়ার প্রোকে নিজের ইচ্ছায় নয়েজটাকে রিমুভ করতে দিই আমরা সেখানে কোনো স্যাম্পল ব্যবহার করি না বাট অ্যাডোবি অডিশনে আমরা এখন যে পদ্ধতিটা ব্যবহার করবো সেইখানে আমরা ম্যানুয়ালি আই রিপিট ম্যানুয়ালি তাকে নয়েজটা দিয়ে দেবো যে হ্যাঁ অ্যাডোবি অডিশন This parts of this audio is actually noise. অর্থাৎ এই পার্টটা নয়েজ তুমি সম্পূর্ণ অডিও ক্লিপ থেকে এই পার্টটাকে রিমুভ করে দাও অ্যান্ড অ্যাডোবি অডিশন তাই করে আপনার সম্পূর্ণ ভিডিও থেকে সেই পার্টটাকে সে কমপ্লিটলি রিমুভ করে দেবে এটা সম্পূর্ণভাবে অডিওবি অডিশনের ওপর নিয়ন্ত্রিত না এখানে আমরা ম্যানুয়ালি আমরা মানুষ আমরা ভালো বুঝি কোনটা নয়েজ সেটিকে কন্ট্রোল করব সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাডোবি অডিশন এবং আরেকটা কথা যখন আমরা ডিসাইড করব যে আমরা অডিওটা অ্যাডোবি অডিশন দিয়ে এডিট করব আমরা যখন অডিও রেকর্ড করব সেই সময় আমরা 4-5 সেকেন্ড সম্পূর্ণ চুপ থাকব কেন একটু পরে সেটা তো আমরা বুঝবই বাট আমি শুরুতে আগে মেথডটা ক্লিয়ার করে নিই আমরা অডিওবি অডিশনকে স্যাম্পল সিলেক্ট করে দেব সেই স্যাম্পলে থাকবে পিওর নয়েজ আমরা যখন চুপ থাকব অনলি নয়েজ ক্যাপচার হবে সুতরাং এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই তো এখন আমরা আছি অ্যাডোবি অডিশনে আর ফর পারপাস আগে থেকে বলে রাখি আমি ইউজ করছি অ্যাডোবি অডিশন সিসি 2017 সুতরাং আমরা এটা মিনিমাইজ করলাম এবং আমরা একবার শুনে নেই আমরা কোন অডিওর উপর আজকে কাজ করবো হেডফোনটা আমি করে নেই অ্যান্ড অডিওটা শুনি অ্যান্ড নয়েজটা বোঝার জন্য আমাদের আসলে হেডফোন ইউজ করতে হবে সুতরাং রিকমেন্ডেড ইউজ হেডফোন আগের ভিডিওতে আমি দেখেছি কীভাবে পিসিতে পাবজি মোবাইল খেলতে হয় টেনসেন গেমিং বাড়ি ডাউনলোডের মাধ্যমে এই পার্টে আমি ইউজ করেছি বয়া বিওয়াই এমন যার দাম প্রায় 1200 টাকা যদি আমি যখন কিনেছিলাম ছিল 1800 টাকা এটি মোটামুটি গুড কোয়ালিটির মাইক্রোফোন এইবার আমরা দেখব এই হেডফোন দ্বারা যখন আমি রেকর্ড করেছি এই সেম অডিওটা কেমন ছিল আগের ভিডিওতে আমি দেখেছি কিভাবে পিসিতে পাবজি মোবাইল খেলতে হয় টেনসেন গেমিং বাড়ি ডাউনলোডের মাধ্যমে ডেফিনেটলি আরেকটু বাজে ছিল কারণ বয়ার চেয়ে এই হেডফোনটা আরেকটু বাজে সুতরাং আমরা এখানে দুই ক্যাটাগরি থেকেই ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করবো সুতরাং সরাসরি আমরা টিউটোরিয়ালে চলে যাই এখন আমরা এই অডিও ক্লিপটাকে আমাদের অ্যাডোবি অডিশনের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এটাকে ধরে আমাদের অডিও অডিশনের মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমরা যে নয়েজ ক্লিপটা নিয়েছি সেটিকে আমরা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার ফলে এটা এডিটর প্যানেলে চলে আসবে এখন এইটা কি এখানে হার্টবিটের মতো একটা দাগ দেখাচ্ছে ফর বেসিক একদম বিগিনার লেভেলদের জন্য আমার এটা হচ্ছে অডিও এটা একবার প্লে করে দেখি আগের ভিডিওতে আমি দেখেছি কিভাবে পিসিতে পাবজি মোবাইল খেলতে হয় টেনসেন গেমিং বাড়ি ডাউনলোডের মাধ্যমে সুতরাং আমরা এখান থেকে কি বুঝলাম যে পার্টটিতে ওয়েভ ফর্ম নেই সেটি হচ্ছে সাইলেন্ট ওই সময় আমি কোনো কথা বলিনি বাট যে মুহূর্তে ওয়েবফর্মটা যত বড় হতে থাকলো সেই সময় আসলে আমি কথা বলছিলাম আমার ভয়েস যত লাউড হবে অথবা অডিও যত লাউড হবে ওই পার্টটা হবে বড় এবং যেই সময় সাইলেন্ট থাকবে ওই সময় হবে সোজা কিন্তু আমরা একটু জুম করি জুম করলে আমরা দেখতে পারছি এইখানে আসলে এটা এত ছোট যে আসলে দেখানো সম্ভব না বাট আমরা আসলে শুনতে পারছি যে এখানে আসলে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে ফ্যানের আওয়াজটা শুনতে পারছেন আমার ব্যাকগ্রাউন্ডে আছে ফ্যানের আওয়াজ আমরা এই ভিডিওতে শিখাবো যে কীভাবে ফ্যানের আওয়াজটা সম্পূর্ণ রিমুভ করতে হয় সুতরাং আমরা আরেকবার এটা শুনি এরপর আমরা মেইন টিউটোরিয়ালে চলে যাব আগে এই পার্টে আমি কোনো কথা বলিনি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড নয়েজ এখন আমরা কী করবো যেই পার্টে আমি কোনো কথা বলিনি সেটা হাইলাইট করবো যদি হাইলাইট টুলটা আগে থেকে সিলেক্টেড না থাকে আমরা এখান থেকে হাইলাইট টুলটা সিলেক্ট করে দেবো হাইলাইট করার পর আমরা এইখানে লুপ বাটনটা চেক রাখবো যার ফলে আমি যে পার্টটা শুধু হাইলাইট করেছি সেই পার্টটাই বারবার শুনতে পারবো আমরা ওকে এইখানে আমার সামান্য অডিও আমার নিঃশ্বাস চলে এসেছে সেটা আমি বাদ দেবো শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজ হাইলাইট করবো
ওকে আমরা পিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ হাইলাইট করে ফেলেছি এইবার আমরা অ্যাডোবি অডিশনকে এইটা কমান্ড করব যে অডিশন এই পার্টটা সম্পূর্ণ ভিডিও থেকে রিমুভ করে সরি সম্পূর্ণ অডিও থেকে রিমুভ করে দাও এই কারণে আমরা ইফেক্টসে যাব নয়েজ রিডাকশনে যাব অ্যান্ড ক্যাপচার নয়েজ প্রিন্ট সিলেক্ট করব এর ফলে কি হলো অডিও অডিশন বুঝে গেল যে এটা সম্পূর্ণ নয়েজ অ্যান্ড তাকে আমরা এখন কমান্ড করব সম্পূর্ণ অংশ থেকে এটাকে রিমুভ করতে এইবার আমরা ইফেক্টসে যাব নয়েজ রিডাকশনে যাব অ্যান্ড ব্র্যাকেটে নয়েজ রিডাকশন ব্র্যাকেটে প্রসেসে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে শুনব আমাদের হাইলাইটেড পার্ট কোনো আওয়াজ আমরা শুনতে পারছি না অ্যাডোবি অডিশন বাই ডিফল্ট সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করে দিয়েছে এখন আমরা এখানে কিছু স্লাইডার দেখতে পাচ্ছি প্রথম স্লাইডারটা হলো নয়েজ রিডাকশন সেকেন্ড স্লাইডটা হলো রিডিউস বাই অ্যান্ড তার নিচে অ্যাডভান্স আমরা আপাতত অ্যাডভান্স অপশনে যাব না নয়েজ রিডাকশন এই নয়েজ রিডাকশন আমরা যত বামে নিব তত আমরা নয়েজটা ক্যাপচার করতে থাকবো ইভেন এইটার ক্ষেত্রেও তাই সুতরাং এইখানে আমাদের দুইটা স্লাইডার আবার নয়েজ রিডাকশন অ্যান্ড রিডিউস বাই নয়েজ রিডাকশন স্লাইডারকে আমরা জিরো থেকে যত বাড়াতে থাকব নয়েজ তত কমতে থাকবে অ্যান্ড সেম টু রিডিউস বাই এইটা আমরা যত বাড়াতে থাকব আমাদের নয়েজ তত কমতে থাকবে এখন আমরা কি দুটাকে 100 অথবা সম্পূর্ণ ডানে নিয়ে যাব কারণ যত ডানে নেব তত নয়েজ কমতে থাকবে এবং একটা সময় নয়েজ থাকবেই না আমরা অতিরিক্ত যাব না আমরা সেই পার্টে যাব যেই সময় অডিও থেকে নয়েজ রিমুভ হয়ে গিয়েছে এরপর আমরা সামনে যাব না সুতরাং আমরা এটা বাদামে নিতে থাকবো যখন আমরা নয়েজ শুনব আমরা স্লাইডারটা থামিয়ে দেবো এখন এই পার্টে আমি নয়েজ শুনতে পারছি সুতরাং আমি 70 পর্যন্ত রাখবো অ্যান্ড এইখানেও সেম ওকে আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট এখন এইখানে এই একটা পাওয়ার অন অফ বাটনের মতো এইটা কি এইটা যদি গ্রিন থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লাইডটা হওয়ার পর আমরা শুনতে পারবো আর এটা যদি আমরা আনচেক করে দিই সেক্ষেত্রে আমরা আগের নয়েজটা শুনতে পারবো সুতরাং এইটা ছিল বিফোর অ্যান্ড এটা ছিল আফটার অ্যান্ড আমরা অ্যাপ্লাই ক্লিক করলে সম্পূর্ণ অডিওতে এটা অ্যাপ্লাই হয়ে গেল সুতরাং এটা আমরা আরেকবার শুনি আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে পিসিতে পাবজি মোবাইল খেলতে হয় টেনসেন্ট গেমিং বডি ডাউনলোডের মাধ্যমে আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে পিসিতে পাবজি মোবাইল খেলতে হয় টেনসেন্ট গেমিং বডি ডাউনলোডের মাধ্যমে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিন বাট যদি ভালো লাগে তাহলে এখন ভিডিওতে একটি লাইক দিন আর আমাদের সাপোর্ট করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এটা বিদায় নেওয়ার সময় না আমাদের আরও অনেক ভিডিও আছে চেক দেম আউট অ্যান্ড আপনার যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে সহায়তা নিতে পারেন নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমি শাহেদ কৌশিক সাইনিং আউট